मायर पायर जबा होए उठना फुटे मन हमार मायर पायर जबा होए उठना फुटे मन तार गंध ना थक जा। হ্যালো বন্ধুরা, কী খবর সবার? আমাদের খবর অনেক ভালো। তার আগে সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, শুভ দীপাবলি। আমরা আজ কালী পুজোর বিকেলবেলা চলে যাচ্ছি হচ্ছে আমাদের গোপালগঞ্জের সর্ববৃহৎ কালী প্রতিমা দেখতে। ইভেন এটা নাকি আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ কালী প্রতিমা। আর সেই উত্তেজনা চাপিয়ে রাখতে না পেরে দুজন খুব মানে সকাল সকাল বের হয়ে পড়লাম। মূলত হচ্ছে আমরা রাত্রেবেলা অনুষ্ঠান দেখব, বাট তার আগে হচ্ছে ছবি যাতে ভালো হয় সেজন্য আমরা বিকেল টাইমে হচ্ছে বেরোয় পড়লাম বাসা থেকে। আর এইটা হচ্ছে তোমার মান্দারতলা, আর এই মান্দারতলা 14 নং ওয়ার্ল্ডের এইখানটায় হচ্ছে বাজারে খানিকটা আগে আমরা নামলাম। কি জানো, এটা হচ্ছে বোরাশি মান্দারতলা বাজারের একটু আগে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে গেট সাজিয়েছে। এইটা হচ্ছে সন্ধ্যের ঠিক আগ মুহূর্তে আমরা একটু আগে এসেছি, কারণ ওই যে আমাদের ছবি তোলার যে নেশাটা ছিল সেই নেশা থেকেই হচ্ছে আগে এসেছি, কারণ রাত হয়ে গেলে ছবিগুলো অন্যরকম হয়। আর দেখা হয়ে গেলো পথে আমাদের টিপু দিদি মিমি দিদির সাথে। আর এটা দেখো, এটা হচ্ছে মন্দিরে যাওয়ার ঠিক আগের একটা ছোট্ট মন্দির। আর এই মন্দিরটা কিন্তু স্কুলের সাথেই করেছে, মূলত এটা মেইন মন্দির না, এইটা হচ্ছে এখানে অপ্রতিষ্ঠিতভাবে করেছে। সর্ববৃহৎ হচ্ছে মা কালীর মূর্তি বানানোর জন্য এখানে যতটা স্পেস দরকার ততটা স্পেস ছিল জন্যই হচ্ছে এখানটায় করেছে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বোরাশি স্কুল, আর এই স্কুলের পাশেই হচ্ছে এত বড় মা কালীর একটা প্রতিমা গড়েছে। প্রতিমার উচ্চতা ছিল হচ্ছে 32 হাত। শিব ঠাকুর এবং কালীমা দুজনেরই হচ্ছে একই সমান উচ্চতা ছিল। আর এই প্রতিমা প্লাস এই যাবতীয় কিছুর খরচ পড়েছে হচ্ছে 15 লাখ টাকার মতো। এখানে মোট 11 জন শিল্পী হচ্ছে মৃৎশিল্পী কাজ করেছে, যদিও তারা সঠিক পরিমাণে পারিশ্রমিক নেয়নি। বাবা দাদার আদি পেশা থেকে তারা এইটা ফুটিয়ে তুলেছে, তাদের অল্প মজুরি দিয়েই হচ্ছে তারা এটা সম্পূর্ণভাবে মানে ফুটিয়ে তুলেছে আমাদের জন্য, এত লোকের জন্য এত সুন্দর করে আয়োজন করেছে। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এই কাজটা এখনও কমপ্লিট হয়ে পারেনি, যতটা সুন্দর হওয়ার কথা ছিল ততটা সুন্দরভাবে তারা সম্পন্ন করতে পারেনি। এই বিকেল টাইমেও হচ্ছে তারা কাজ করতেছিল হালকা হালকা, তারপর তাদের বক্তব্য এটাই যে তারা খুব অল্প সময়ের ভিতর হচ্ছে খুব সুন্দরভাবে এটা প্রেজেন্ট করতে পেরেছে আমাদের সামনে। আমাদের সৌভাগ্য যে এটা গোপালগঞ্জে হচ্ছে, হয়তো বা অন্য কোথাও হলে, এত দূরে হলে আমরা গিয়ে দেখতে পারতাম না, সেটা আমাদের জন্য অনেক বেশি কষ্টের হতো। যেহেতু গোপালগঞ্জেই তাই আর মিস করতে চাইনি, একদম সোজা চলে গেলাম দুজনে ট্যাং ট্যাং করতে করতে। আর এই হচ্ছে তোমার প্রতিমার পেছনেই হচ্ছে একটা গণেশের আশ্রম আছে, আর এই গণেশের আশ্রমের সাথেই হচ্ছে মেলা বসেছে, বিশাল বড় মেলা বসেছে। বন্ধুরা আজকে হচ্ছে পুজো, বাট মেলা এখনও পুরোপুরি সম্পূর্ণভাবে দোকানগুলো বসতে পারেনি, সেজন্য হচ্ছে মেলাটা কেমন ছন্নছাড়া লাগতেছিল। আর আমরা যেহেতু হচ্ছে পুজো দেখবো তাই অনেকটা আগেই গিয়েছিলাম, আর সবেমাত্র দোকানগুলো মানে সাজানো হচ্ছে, অনেক প্রকারের হচ্ছে দোকান বসেছে, খেলনা থেকে শুরু করে ঠাকুরের আসবাবপত্র, ঠাকুরের হচ্ছে গহনা, তারপর ঠাকুরের নিজের মানে মূর্তি, তারপর খাবার দাবার, কসমেটিক্স, তারপর হচ্ছে জামাকাপড়ের দোকান, বেশ সুন্দর সুন্দর দোকান বসেছে। মাটির শিল্প এত সুন্দর সুন্দর করে মাটির মানে কারুকাজ, যেটা দেখে হচ্ছে আমার মনটা ভরে গেছিলো। মেলা মানেই হচ্ছে এইসব আমাদের আদিকাল থেকে চলে আসা যেগুলো হচ্ছে আমাদের ঐতিহ্য, সেগুলো হচ্ছে আমাদের মাঝে চলে আসে। মেলা না হলে আসলে অনেক কিছু থেকেই আমরা হয়তো থাকতাম, হয়তো বা খুব বেশি কিছু কেনা হয় না, বাট মেলায় যাওয়ার যে অনুভূতি সেই অনুভূতিটা কিন্তু অন্য রকমের অনুভূতি। ছোটোবেলায় যে অনুভূতিটা কাজ করতো এখন হয়তো বা সেই অনুভূতিটা কাজ করে না, বাট মেলার যে অনুভূতিটা সেইটা আর কি বলে প্রকাশ করা সম্ভব না। মেলায় গেলে একদম চারপাশটা ঘুরলে অন্যরকম একটা আমেজ কাজ করে, যে আমেজটা কিন্তু আমরা বাসায় বসে বা ভিডিও দেখে কিংবা কোনো প্রকারের কারো কাছ থেকে শুনে পাবো না। তারপর চলে আসলাম হচ্ছে আমার প্রিয় চায়ের কাছে, কারণ চা আমার অনেক পছন্দের। আর চা দেখলে তোমাদের দাদাও ইদানিং বলে যে চলো চা খাই, যে জিনিসটা আমাকে আরও বেশি খুশি করে দেয়। হয়তো বা খুব দামে কিছু খাওয়ালেও আমি এতটা খুশি কখনোই হই না। আর মেলায় বসে চা খাওয়ার সৌভাগ্য কিন্তু খুবই কম হয়েছে আমার, কারণ ছোটোবেলা থেকে ওইভাবে হচ্ছে একা একা বা মেয়েদের সাথে কিংবা মায়ের সাথে গিয়ে কখনো ওইভাবে চা খাওয়া হয়নি। বাবার সাথে গেলে অবশ্যই চা খাওয়া হতো, কিন্তু বাবার সাথে খুবই কম বসে চা খাওয়া হয়েছে, কারণ মেলায় গেলে হচ্ছে আমরা ভ্যানডি চাপ করে নিয়ে যেতাম, আর সেই ভ্যানে বসেই হচ্ছে মেলা দেখতাম কিংবা ভ্যানালা থাকতো, ওইভাবে টাইম স্পেন্ড করার মতো হচ্ছে সময় আমাদের হাতে ছিল না। যাই হোক, আজকের চাটা অসাধারণ ছিল, যেটা হচ্ছে মানে অসাধারণ ছিল। আর মেলায় এত সুন্দর চা আসলে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, যেটা সত্যি সত্যি একদম ভাগ্যেরই ব্যাপার ছিল। আর এই দেখো, এদিকে হচ্ছে সুন্দর একটা নাগরতলা ছিল, যেগুলোতে আমি কখনোই উঠতে পারি না, আমার বিশাল ভয় লাগে। বাট ছোটো ছোটো ছেলেমেয়েরা কীভাবে ওঠে আমি জানি না, কিন্তু আমার দেখলেও ভয় লাগে আর ওঠার কথা তো বাদই দিলাম।
তারপরে চলে আসলাম এখন হচ্ছে মেলায় যে সুন্দর সুন্দর খাবারগুলো ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। পপকর্ন, তারপর হচ্ছে কদবেল, তারপরে হচ্ছে ভেলপুরি, তোমার আখের রস, আর হচ্ছে বিভিন্ন রকমের ভাজা পোড়া, যেমন চিংড়ি মাছের ভাজা, তারপরে হচ্ছে চিংড়ি মাছের মাথা ভাজা, তারপর হচ্ছে কুলি পিঠা, তেল পিঠা, আর এদিকে রয়েছে হচ্ছে পাঁপড়, যেগুলো হচ্ছে মেলার একদম মানে খাঁটি খাবার, যেগুলো না খেলে হচ্ছে মেলার ফিলই পাওয়া যায় না। তারপরে দেখো কুলফি মালাই, মিনি দধি, তারপর হচ্ছে নানান রকমের ফুচকা, চটফটি। আর এই মেলার সব থেকে সুন্দর দোকান ছিল এই ফুচকার, সুবোধ ভাইয়ের দোকান, যে দোকানটা অনেক ভিড় ছিল, তাই আমরা হচ্ছে ফুচকা খেতে চলে আসলাম। এক প্লেট ফুচকা হচ্ছে 40 টাকা, আর মেলার ফুচকা বুঝোই তো, কারণ এখানে ফুচকা চটপটি যেমনই হোক না কেন ভিড় থাকবেই, তাই ওরা আহামরি সুন্দর করে কিন্তু কখনোই বানায় না। এই দোকানটা নাকি সব থেকে বেস্ট ছিল, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি, যেটা সত্যি কথা। বাট চাটা অসাধারণ ছিল। মেলার খাবার দাবার কিন্তু কখনোই খুব বেশি ভালো হয় না, কারণ এখানে দেখা যায় যে সেল হয়, তাদের এই যে বেচা কেনার যে টেনশন সেই টেনশনটা থাকে না, ভালো হলেও মানুষ খায়, খারাপ হলেও খায়। কিন্তু এই যে আরেকটা কথা না বললেই না, এখানে এসে হচ্ছে আমরা দুইটা চপ খেলাম, একটা হচ্ছে তোমার রসুনের চপ, আর একটা হচ্ছে এমনি ছোটো চিংড়ির চপ। বাট রসুনের চপটা যে মানে কী টেস্ট ছিল, যেটা মানে এখনও মুখে লেগে আছে, বাট আমার কাছে ওই যে চিংড়ির চপটা অত বেশি ভালো লাগেনি। কিন্তু বিশ্বাস করে রসুনেরটা এত জোশ ছিল, আমি একদম অনেস্ট বলতেছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আমি কখনোই হচ্ছে এই যে বাইরের গ্লাসে বসে এই আখের রস খাওয়া মোটেও পছন্দ করি না, একদম অপছন্দ একটা মানে খাবার, ওই বোতলে এনে খাই। বাট আমার স্বাস্থ্যের জন্য নাকি আখের রস খুবই প্রয়োজন, সেজন্য জোর করে তোমাদের দাদা হচ্ছে এক গ্লাস অর্ডার দিল, আর আমাকে জোর করেই খাওয়ালো, যেটা আমার খেতে একদমই মন চাচ্ছিল না। বারবারই দেখতেছিলাম যে গ্লাসটা পরিষ্কার কিনা, অ্যাং কিনা, ত্যাং কিনা, যাই হোক এসব বাস বিচার করলে আসলে বাইরে কিছুই খাওয়া যায় না, সেটাই তোমাদের দাদা বারবার বলতেছিল। আর বলতেছিল আখের রস খাও, এই মেলার সব থেকে স্বাস্থ্যকর খাবার, আর তোমার জন্য মানে আখের রস খুবই দরকার। আখের রসে অনেক ধরনের হচ্ছে কার্যকারিতা আমাদের আছে, বিশেষ করে আমার হচ্ছে জন্ডিসের সমস্যাটা মাঝে মধ্যেই হয়, যখন আমার জন্ডিসের সমস্যা হয় তখনই বারবার ও বলে যে আখের রস মোটেও খেতে চাও না, এই জন্য হচ্ছে তোমার সমস্যাটাও যায় না। যাই হোক বন্ধুরা, তোমাদের দাদা যাদের হচ্ছে জন্ডিসের সমস্যা আছে, তোমরা অবশ্যই আখের রস খেয়েও। যার ঘটনা ঘটলো, এই আঙ্কেলটা হচ্ছে পাঁপড় বিক্রি করতেছিল, এক পিস 10 টাকা, দুই পিস 20 টাকা। এক পিস দিলে হচ্ছে পলি দিবে না, দুই পিস নিতে হবে, বাট আমি এক পিস চেয়েছিলাম। আর ওই পাশের আন্টিটা হচ্ছে 3 পিস পাঁপড় বিক্রি করতেছিল 20 টাকা। এটা নিয়ে আমাদের সাথে অনেক ঝামেলা হয়েছে, কারণ আমি ওইটা অর্ডার করে ফেলছি, তোমাদের দাদাভাই বলতেছিলো তুমি কী ঠকাটা ঠকছো দেখছো। তো যাই হোক, এইটা অনেক বেশি মজা ছিল যে আমি একটা পাঁপড় ঠকে গেলাম। তারপরে এসে দেখলাম যে সন্ধ্যেবেলায় হচ্ছে অনেক বেশি হচ্ছে লাইটিং ছিল, আর মায়ের মুখটা দেখে আমার বারবারই হচ্ছে চোখে জল চলে আসতেছিল, আর বেশি সময় মায়ের কাছে থাকতে পারলাম না, অবশেষে বের হয়ে আসলাম, কারণ অনেক ভিড় হচ্ছিল সময়ের সাথে সাথে। আমরা যে মেইন বাড়ি, যেখানে হচ্ছে মেইন হচ্ছে পুজোটা হবে, পুরোহিত মশাই যেখানে পুজোটা করবে সেই কালী বাড়িতে চলে আসলাম, একটু সামনেই হচ্ছে এই বাড়িটা ছিল, আর সবাই অনেক সুন্দর করে হচ্ছে সাদা লাল কালার শাড়ি পরেছিল। আর এই বাড়িটা আসার পরে মনে হচ্ছিল না একটা পুজো পুজো হচ্ছে, যে অরিজিনাল ফিলটা, চারদিকে প্রসাদের হচ্ছে গন্ধ, তারপর সবাই হচ্ছে দীপ জ্বালাচ্ছে প্রসাদের জন্য, হচ্ছে প্রসাদ রেডি করতেছে, ফলগুলো কাটতেছে, চারপাশে হচ্ছে সবাই মানে পুজোর কাজ করতেছে, কেউ আলাদা করে হই হই করতেছে না, সবাই পুজোর কাজ করতেছে, যে যার মতো করে হচ্ছে আসছে, প্রণাম করতেছে। তারপর হচ্ছে দেখা যাচ্ছে একটুখানি মায়ের কাছে এসে মনের কথা বলতেছে, কোনো মানতি করলে এখানে করতেছে। এইটাই কিন্তু প্রধানত পুজো বাড়ি, আর এটাই কিন্তু পুজোর মণ্ডপ, আর এইটা হচ্ছে একটা দুর্গা মন্দির, এই মন্দিরের পাশেই হচ্ছে সেই মেইন কালী মন্দির। তারপর আমরা চলে আসলাম আমাদের ঘুরলিবাড়ির মোড়, এখানেও একটা মন্দির আছে। প্রতি বছর হচ্ছে গোপালগঞ্জে থাকতে আমি কেন্দ্রীয় কালী মন্দিরে যাই, কিন্তু এবছরটার কেন্দ্রীয় কালী মন্দিরে যাইনি। বাংলাদেশ সর্ববৃহৎ কালী প্রতিমা দেখলাম, তারপরে আমাদের আশেপাশের কয়েকটা হচ্ছে মন্দির দেখে আসলাম, আর কালী মন্দিরে যাওয়া হয়নি, কারণ বেশ খানিকটা রাত হয়ে গেছে, আর প্রতি বছর যেহেতু যাই এবছর আর গেলামই না। আর মায়ের মুখ তো দেখেছি, একজনের মায়ের মুখই তো যে মন্দিরে দেখি, একই তো মা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। আর যাওয়ার আগে তোমাদের আবারও সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, তোমাদের সবাইকে হচ্ছে মা অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সুন্দরভাবে বাঁচিয়ে রাখুক। সবাই অনেক হাসি খুশি থেকো আর ভালো থেকো। আর যদি আজকের ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি কেউ এখনও মানে তোমরা যারা সনাতন ধর্মাবলম্বীরা আছো, এখনও দীপ
প্রদীপ জ্বালিয়ে না থাকো, অন্তত পক্ষে বাসায় একটা হলেও প্রদীপ জ্বালাও, মনের অন্ধকার দূর করে দাও। মনের অন্ধকারই হচ্ছে বড় অন্ধকার, আর এই আলো হচ্ছে আমাদের অনেক বেশি জীবনকে আলোকিত করবে সেই বিশ্বাস রেখেই হচ্ছে একটা অন্তত পক্ষে প্রদীপ জ্বালিও। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, অনেক ভালো থেকো। আবারও বলছি শুভ দীপাবলি আমাদের দুজনের তরফ থেকে, তোমাদের সবাইকে দীপাবলির অনেক 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 শুভেচ্ছা। আর কেন যেন বারবার বাইরে মাইকে মানে গান হচ্ছে, মা কালীর যতগুলো গান আছে সবগুলো গান আমার মন ছুঁয়ে যায়, মনটার ভিতর কেমন যেন একটা নাড়া দিয়ে ওঠে। তো এখনও বাইরে একটা গানই হচ্ছে, আর গানটা শুনতে শুনতে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে, সবাই অনেক অনেক ভালো থেকো।